গাছের নিচে চাপা পরে তৃতীয় শ্রেণীতে পড়ুয়া ছাত্রীর মৃত্যু আবদুল আলিম খান পটুয়াখালী জেলা প্রতিনিধি পটুয়াখালীর কলাপাড়ায় গাছের নিচে চাপা পরে সুরাইয়া আট নামে তৃতীয় শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রীর মৃত্যু হয়েছে বৃহস্পতিবার দুপুরে উপজেলার ডাব্লুগঞ্জ ইউনিয়নের রসুরপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে মৃত সুরাইয়া পার্শ্ববর্তী আমতলি উপজেলার কাউনিয়া গ্রামের সাইদুর রহমানের মেয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় সুরাইয়া এক সপ্তাহ আগে রসুলপুর গ্রামের নানার বাড়িতে বেড়াতে আসে আজ দুপুরে ওই বাড়ির সামনে রাস্তা থেকে একটি রেন্টি গাছ টমটমে উঠাচ্ছিল বাড়ির লোকজন এ সময় গাছটি সিটকে ওই শিশুর গায়ে পড়ে স্থানীয়রা তাৎক্ষণাৎ শিশুটিকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে কলাপাড়া থানার ওসি জসীম জানান প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে